হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন দিল্লি রোহতক রোডে আছি এবং বেলা 3টে বাজে। এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে এবং আকাশে এত কালো মেঘ, যে কোনো সময় একদম মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। গতকাল দিল্লিতে খুবই বৃষ্টি হয়েছে এবং তাতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, অনেক মানুষ নিজেদের প্রাণও হারিয়েছেন, এছাড়া প্রচণ্ড ওয়াটার লগিং হয়েছে। এখানে দেখুন ক্লাউড বার্স্ট হয়ে গেছে, এমন মুষলধারের বৃষ্টি এবং এমন মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা পুরো সাদা হয়ে আছে একেবারে। খুবই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি খুব কমই আমরা দেখেছি। আর এই রোহতক রোডে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, কেননা আশপাশে প্রচুর ক্ষেত, প্রচুর জমি এবং খুব গ্রিনারি আছে এখানে, কিন্তু সব কিছু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কেননা এত বেশি বৃষ্টি এবং এত বেশি মেঘ যে সামনে রাস্তাটাও আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না, এবং আশেপাশে কোনো মাঠ, কোনো বিল্ডিং, গাড়ি কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে। সব গাড়িরা নিজেদের ব্লিঙ্কারস এবং নিজেদের হেডলাইটস অন করেই চালাচ্ছে। চারপাশটা এত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখন সন্ধে 7টা সাড়ে 7টা বাজে। আমরা আজকে রোহতকে এসেছিলাম একটি বিশেষ প্রয়োজনে, আর এই দৃশ্যটা আমরা দেখছি ফেরার পথে। সকালে যাওয়ার সময়ও আজকে খুব বৃষ্টি পেয়েছিলাম এই রাস্তাতে, কিন্তু এখন সেই বৃষ্টির মাপ অনেক বেশি, নানান জায়গায় ওয়াটার লগিংও হয়ে আছে, আর গাড়ি খুবই স্লো স্পিডে এগোচ্ছে। এখানে রাস্তার মধ্যে অনেক জল জমে আছে, আর তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।